ভোটের আগে দানা পানি খেতে আমরা সবাই জানি, লক্ষ্যমোদের ক্ষমতাটা উন্নয়ন কি তাহলে মুখের কথা? যদি আমরা উন্নয়নের কথা বলে কাজ করি তাহলে আমরা উন্নয়ন করতে পারবো না, কারণ দুর্নীতি আমাদের শিরায় শিরায় উপশিরায় পৌঁছে গেছে। এখন আমাদের সময় এসেছে, এখন আমাদের পরিবর্তিত হতে হবে, কেননা সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে নাকি দুর্নীতি হয়, কিন্তু দুর্নীতিটা কেন হয় সেটা আমাদের আজকে জানা প্রয়োজন। আজকে আপনি নির্বাচনে একজন প্রার্থী হলেন, প্রথমেই আপনাকে মনোনয়নপত্র কেনার জন্য 30,000 টাকা গুনতে হবে। এই টাকাটা কি আপনি আপনার বাবার পকেট থেকে নেবেন না বাবার পকেট কেটে নেবেন? না, এটা আপনি কখনোই পারবেন না, কারণ বাবার টাকা দিয়ে বান্ধবীকে নিয়ে ঘোরা যায় কিন্তু নির্বাচনের প্রার্থী হওয়া যায় না। কিন্তু কথাটা অপ্রিয় হলো সত্য যে আপনাকে এই টাকাটা খুব কষ্ট করেই রোজগার করতে হবে, এবং দিন শেষে আপনি নির্বাচনী প্রচারণায় 10-12 লক্ষ টাকা খরচ করলেন। এই টাকাটা আপনি কত বছর চাকরি করে ইনকাম করতেন এবং কত বছর ব্যবসা করে তা আয় করতেন? যদি এই কোশ্চেনটা আমি কাউকে করি, জানি কেউ স্পেসিফিকভাবে এই কোশ্চেনটার উত্তর দিতে পারবে না। আচ্ছা, ধরে নিলাম এই টাকাটা আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলেন। এখন আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এবং নির্বাচিত হওয়ার পর এখন আপনার আয়ের উৎসটা কি? প্রায় 10-12 লক্ষ টাকা খরচ করে আপনি একটি চেয়ার পেলেন, এবং এই চেয়ার থেকে আপনি কত টাকা আয় করবেন? আদৌ কি এটা দুর্নীতি ছাড়া সম্ভব? কিউরিয়াসিটি মাইন্ড ওয়ান্টস টু নো। জানি এভাবেই দুর্নীতি হয়, কোনো দেশের সরকার চাইলেও এটা রোধ করতে পারবে না। আপনি যদি আপনার দেশকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন এবং আপনার ভেতর যদি সত্যিকারে দেশপ্রেম থেকে থাকে, তাহলে আজকে থেকেই নিজেকে পরিবর্তন করুন। আপনি যদি সৎ এবং সচেতন হন, দেখবেন আমাদের এই প্রিয় বাংলাদেশটা আমাদেরই প্রতিচ্ছবি হয়ে উঠবে। সবার শেষে বলার মতো একটাই কথা, তুমি দেশকে সততা এবং সচেতনতা উপহার দাও, দেখবে দেশটা তোমাকে সমৃদ্ধি এবং উন্নতি উপহার দেবে।